নাসার ঐতিহাসিক চন্দ্র অভিযান শেষ মুহূর্তে এসে স্থগিত করা হয়েছে। রকেট জ্বালানির সমস্যার কারণে চূড়ান্ত প্রস্তুতি নিয়েও বাতিল করা হলো উৎক্ষেপণ। চন্দ্র অভিযানের প্রথম পর্যায়ে শুরু হওয়ার কথা ছিল সোমবার। এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী রকেট হিসেবেই চিহ্নিত করা হয়েছিল আর্টেমিস ওয়ানকে। এর উড়ে যাওয়ার কথা ছিল চাঁদের উদ্দেশ্যে, কিন্তু উৎক্ষেপণের নির্ধারিত সময়ের মাত্র কয়েক মিনিট আগেই নাসা উৎক্ষেপণ বাতিলের ঘোষণা দেয়। মূলত রকেটের চারটি RS-25 ইঞ্জিনের একটিতে তাপজনিত সমস্যা তৈরি হয়, এ কারণেই উড্ডয়ন পিছিয়ে দেওয়া হয়। উৎক্ষেপণের বিকল্প তারিখ হিসেবে আগামী 2 সেপ্টেম্বর এবং 5 সেপ্টেম্বর দিন দুটি ধার্য করেছে নাসা।